সোমবার আরজিকর মামলার সুপ্রিম শুনানির কোর্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, নইলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার চাইলে ব্যবস্থা নিতেই পারবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড় থাকলেন। শুধু তাই নয়, সোমবার স্বাস্থ্যভবন অভিযানে নামেন তারা, তাদের দাবি দেওয়া না মেটা পর্যন্ত স্বাস্থ্যভবনের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার কথাও ঘোষণা করেন। এই পরিস্থিতি সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সরকার তড়িঘড়ি যে কোনো কড়া পদক্ষেপ করতে চায় না তা বুঝিয়ে দিল নবান্ন। শুধু তাই নয়, জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাতেই আলোচনায় বসতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সেই প্রস্তাবে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটি ইমেল বার্তা পাঠানো হয় স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমের তরফে। তিনি ইমেল বার্তায় ডাক্তারদের জানান, সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকের জন্য তাদের ১০ জনের প্রতিনিধি মঙ্গলবার রাতেই নবান্নে আসতে পারেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন তারা এদিন যাবেন না। বরং তাদের মতে ডাক্তারদের অপমান করা হয়েছে। যার ইস্তফার দাবিতে তারা আন্দোলনে বসছেন তিনি বৈঠকের জন্য তাদের ইমেল পাঠিয়েছেন, নবান্ন ইমেল পাঠায়নি। সুতরাং নতুন করে প্রস্তাব এলে তারা বিবেচনা করে দেখবেন। তাছাড়া যেভাবে ১০ প্রতিনিধির দলকে ডাকা হয়েছে তাতেও সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। দাবি, সব মেডিকেল কলেজ থেকে প্রতিনিধিদের বৈঠকে ডাকতে হবে। আমাদের যে ৫টি দাবি তার সাথে সাথে মিলিয়ে এবং হেলথ সেক্রেটারি পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারি মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে এবং একটা বক্তব্য সেখানে জানানো হয়েছে হেলথ সেক্রেটারির পক্ষ থেকে যে যদি আমরা চাই তাহলে নাকি লেখা নট মোর দেন ১০ জন তারা নবান্নে আমরা যেতে পারি টু ডিসকাস উইথ হায়ার গভর্নমেন্ট অফিসিয়াল, ঠিক আছে, গভর্নমেন্ট কর্মকর্তা সদর্থক বার্তা দিই, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে আমরা কিন্তু এই বৈঠকের জন্য যে বার্তা পেয়েছি আবার বলছি বৈঠকের কোন নবান্ন থেকে কোন মেয়ের আমাদের কাছে আসেনি। এটা হচ্ছে প্রথম বক্তব্য যে আমাদের কাছে এই যে মেয়ের আজকে করা হয়েছে একই জিনিসের ছাপ আমরা দেখছি। যদি আমরা দেখি আমরা স্পষ্ট জানাতে চাই, আমরা কিন্তু আলোচনার পর সবসময় ঘরে রাখতে চাই, কিন্তু যেভাবে যে ভাষা কাছে অত্যন্ত অপমানজনক। এক নম্বর, যেভাবে বলা হলো এবং এবং আমাদের এখনো এটার বক্তব্য স্পষ্ট যে যেভাবে মেলটি এসেছে এরপর দাঁড়িয়ে এই মেলের সারা দেওয়ার কোন জায়গায় আমরা নেই, কিন্তু এ কথাটাও আমরা মনে করিয়ে দিতে চাই, যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোন সদর্থ ভূমিকা রেখে কোন সদিচ্ছার বার্তা জানান, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই ৫টা দাবি যার কাছে গেলে আসলে সমস্যার সমাধান হবে বলে এই ন্যূনতম কর্তৃপক্ষ বলছে, মিনিস্টার জানিয়েছিলেন, ডিএমই নিয়েছে বলছে, যদি তাদের কোনো বার্তা পায় আমরা পাই।